Hi guys, good morning. Welcome back to my channel. To a new day. আজকে ব্লগটাকে দেরি করে স্টার্ট করছি কারণটা হচ্ছে পাশেই এই পর্দাও দেওয়া আছে। তোমরা আজকে পর্যন্ত যদি কোনো আওয়াজ শুনতে পাচ্ছো কিনা আমি জানি না বাট এখানে অনেক সব অনেক লোকেরা সব কাজ করছে এই টাওয়ার বসানো সব কাজ চলছে তো বিশাল আওয়াজ হচ্ছে এই সেই করে ব্লগটা স্টার্ট করা হচ্ছে তারপর আমি কালকে যে আর্টিস্ট এক্সিবিশনে গেছিলাম ওই ব্লগটা এডিট করে পাবলিশ করলাম তারপরে ব্লগটাকে স্টার্ট করলাম তো এখন আজকে আবার এক্সিবিশন যাওয়া হবে আমি কালকে ব্লগে বলেছিলাম যে যদি আমি এক্সিবিশন যাই তো দেন আমি ব্লগ করবো না ব্লগ করবো না আর এই আওয়াজের জন্য আরোই ব্লগ করা হয় না ওটা হচ্ছে অনেকক্ষণ আগে এখন প্রায় 11টা বাজে এখন আমি ব্লগটা স্টার্ট করছি চান ফান করতে যাবো এখন রেডি হব না আমরা বেরোবো হচ্ছে 3টা নাগাদ করে কারণ 3টা থেকে 8টা পর্যন্ত এক্সিবিশন চলবে তো যাই হোক এখন আমি ব্লগটাকে স্টার্ট করছি এখন চান ফান করবো করে পুজো দেবো আমাদের ড্রয়িং স্যারের যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেজন্য সুজয় আর পার্থ সুজয়কে তোমরা চেনো পার্থকে হয়তো তোমরা দেখো নি ব্লগে তো পার্থ আর সুজয় দাদাকে দেখতে আসছে তো আমাকে একবার যেতে বলেছিল আমি বললাম তোরা এসে আমাকে ফোন করিস দেন আমি যাবো তো যাই হোক আমি তাদের করে চান্ডা করে নিই চান্ডা করে পুজোটা দিনে তারপর ওরা এলে যাবো তো এখন বাজে প্রায় 2:30টার কাছাকাছি আর এখন আমাদের ডিনার টিনার সরি লাঞ্চ করা হয়ে গেছে লাঞ্চ ফাঞ্চ করে নিয়েছি কারণ পাশে আওয়াজ হবে হ্যাক করছি মনে করো না কারণ এখানে বিশালই আওয়াজ হচ্ছে ওই টাওয়ারের সব কাজকর্ম চলছে যাই হোক তো এখন লাঞ্চ করা হয়ে গেছে এখন আমি রেডি হবো রেডি হয়ে বেরোবো লাস্ট ব্লগ যখন করছিলাম মানে ইন্ট্রো পার্টটা তখন 11:30 বাজে তারপর এখন 2:30টার সময় ব্লগ করছি কারণটা হচ্ছে মাঝখানে পুজো ফুজো দেওয়া ছিল তারপরে বললাম যে আমাদের আকার স্যারের কাছে একবার যাবো তো সুজয়রা এসেছিলো ও স্যারের কাছে গেছিলাম কথাবার্তা বলে তারপর এসে পুজো ফুজো দিয়েছে তো তাদের রেডি হয়ে গেছে এখন রেডি হবো শাড়ি জামাকাপড় পরবো পরে তারপরে আমার ব্লগটা কন্টিনিউ করবো বেরিয়ে একবারে ব্লগটা কন্টিনিউ করবো তো এখন আমি রেডি হয়ে গেছি এখন আজকে শাড়ি পরেছি পরে আমি দেখিয়ে দেবো ওখানে গিয়ে তাহলে সুজয়কে বলবো একটু ফটোটা তুলে দিয়েছে সুজয় যাচ্ছে পূর্ণা দাদা যাচ্ছে আর একটা দাদা যাচ্ছে অগ্নিপদা তারাকে আমি চিনি বাট ওরকম কথাবার্তা কোনোদিনও হয়নি পূর্ণা দাদার বন্ধু হয় তো আমরা এই কজন মিলে যাচ্ছি ওখানে গিয়ে তোমার ফটো ফটো তুলবো বা ভিডিও ভিডিও করলে দেখিয়ে দেবো আর এখন বেরোচ্ছি কারণ দাদারা এসে দাঁড়িয়েছে জগদীশপুরে অ্যাজ ইউজুয়াল তো আমরা এখন দক্ষিণেশ্বর মেট্রোতে চলে এসেছি এখন সামনে সবাই আছে যাচ্ছে সব আমি সুজয় আছে পূর্ণানিতা আছে অগ্নিপদা আছে সবাই আছে পরে ওদের সাথে দেখাচ্ছি আমি এখন আপাতত এখানে এখান থেকে ওপরে উঠে মেট্রোর টিকিটটা কাটতে হবে তো এখন লিফ্টে করে ওপরে উঠবো আমরা এখন নেমে গেছি ময়দান মেট্রোতে সামনেই ICCR-টা কালকের ভিডিও দেখিয়েছি তো এখন ওখানেই যাচ্ছি ওখানে গিয়ে তারপর ভালো করে ভিডিওটা করবো কালকে একটু ভালো করে ভিডিও করতে পারিনি ওখানে বিভিন্ন মানে কিছু ছবি লাগানো ছিল কিছু ছবি লাগানো ছিল না এখন হয়েছিল তো আজকে সব ছবি লাগানো আছে খুব ভালোভাবে ভিডিও দিতে হবে আজকে এখন গিয়ে ওখানে ভিডিওটা করছি আমরা এখন ভেতরে ঢুকে গেছি ICCR-এর 3rd floor-এ আছি এখানে ওকে দিয়েছি কটা ভিডিও ফিডিও নেওয়ার জন্য আমি নর্মাল ভিডিও করছি ও সিনেমাটিক ভিডিওগুলো করা দিচ্ছে আজকে সব খুব সুন্দরভাবে সাজানো আছে এসব ইয়েতে দেওয়ালে নিচেও কত ছবি রাখা আছে তো ওইসব ভিডিওগুলো ও করে দিচ্ছে Thank you.
আমাকে খুশি করে বলতে হবে না, কেউ একজন না বলি, এ বলেছে একজন না। আমি এখন এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, একটা লাইভ ডেমনস্ট্রেশন হলো সেটাও ভিডিও করেছি, আর এদিকে টুকিটাকি দেখা হচ্ছে, কালকে দেখা হয়ে গেছে, তারপর আজকে আরও কিছু কিছু ছবি দেখলাম, নতুন 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 ছবি দেখতে পাচ্ছি, জানি না পরে অ্যাড করেছে ওগুলো নাকি আমরাই মিস আউট করে গেছি, তো ওইসবই দেখা টাকা হচ্ছে, একটু পরে এখান থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে কোথায় জানি না, গিয়ে দেখা যাক। এখানে আমাদের এখন মোটামুটি সব কিছু দেখা দেখা হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরোবো, কিছু খাবো দাবো ভাবছি, কিন্তু পূর্ণানন্দাকে এখন খুঁজে পাচ্ছি না, পূর্ণানন্দা কোথায় থাকবে, পূর্ণানন্দাকে খুঁজে এখান থেকে বেরোবো, তারপর কিছু খেতে টাইম লাগবে, তারপর মেট্রো করে যেতেও টাইম লাগবে। আপনার নাম্বারটা যদি আপনি বাইজুসে রেজিস্ট্রেশন করার জন্য যদি ব্যবহার করি কোনো অসুবিধা হবে? হ্যাঁ আমরা এখন খেতে বেরিয়ে গেছি, খেতে বেরিয়ে এখন আমরা চাকরি দিয়েছি, আমরা চিকেন রোল খেয়েছিলাম, আমি সুজয় আর পূর্ণদা আর অগ্নিকদা খেয়েছিলাম এগ রোল, চিকেন রোল খাইনি, এখন আমরা এখন চা খেতে উল্টো দিকে, আমরা এখন চা ফা খেয়ে নিয়েছি, খেয়ে এখন যদি মেট্রো স্টেশনে 8টা বেজে গেছে অলরেডি, বাড়ি ফেরার তাড়াতে আমরা মানে একটা অগ্নিকদা বলে এসেছিলো যে 8টার সময় বাড়ি ফিরে যাবো অলরেডি, আর আমরা এখন 8টা এখান থেকে বেরোচ্ছি, তো অলরেডি আমাদের দেরি হয়ে গেছে হিসাব মতো, এখন এখান থেকে মেট্রো স্টেশন, ময়দান মেট্রো স্টেশন, মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে বাড়ি। আমরা এখন দক্ষিণেশ্বর নেমে গেছি, দক্ষিণেশ্বর থেকে এবার আমরা বাস পাবো, বাট 9টা বেজে গেছে, 9:10 হয়ে গেছে, ওটাই টেনশন যে এখন আমরা, হ্যাঁ বলো, এখন টেনশন আছে যে আমরা বাস ফাস পাবো কি না, কারণ এদিক থেকে 9টার পর বাস পাওয়া যায় বলে জানি না আমি, আমি তো মানে কলেজ থেকে ফেরার সময় রিস্কই নিই না, ও তো বন্ধুর সাথে প্ল্যান হলো তাড়াতাড়ি বাড়ি ফিরি যাতে বাসের টেনশন না থাকে, আজকে কী হবে বলতে পারছি না, এখন যাই গিয়ে দেখবো, বাস যদি না পাই তাহলে আবার ট্রেন করে ঘুরে ঘুরে বাড়ি ফিরতে হবে। এই যে দুই মহারথী নামছে, এই দাদাটাকে তোমরা চেনো না, এই দাদাটা অগ্নিকদা খুব জার্নালিস্ট, আর এমনি তো পূর্ণেন্দুদা চেনোই, আমি পেছন দিক থেকে দেখাচ্ছি, সামনের দিক থেকে দেখানোই হয়নি, কী সব করছে এরা আসা থেকে আজকে। হ্যাঁ গাইজ, গুড আফটারনুন, এখন ব্লগটাকে স্টার্ট করছি, এখন বাজে 4:30, বিকেল 4:30, আর আসলে সকাল থেকে ব্লগটা করিনি, কারণ ফার্স্ট হাফ ওয়াজ লিটল বিট বিজি, কারণ খুব সবাই আঁকা পড়ানো ছিল, পড়িয়ে তারপর আঁকানো ছিল, তারপর মানে বাড়িতে এসে টুকটাক কিছু কাজ ছিল, সেজন্য ব্লগটাকে স্টার্ট করিনি। অ্যান্ড আজকে হচ্ছে আমাদের এক্সিবিশনের লাস্ট অ্যান্ড ফাইনাল ডে, তো আজকে এক্সিবিশনটা হয়ে যাওয়ার পর সব আঁকাগুলোকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসার দিন, তো আজকে এখন আমরা যাচ্ছি, এখন রেডি হচ্ছি, আমি এখন রেডি হচ্ছি, বাবা মা এখন রেডি হয়নি, রেডি হবে, তো এখন আমরা বেরোবো রেডি ফেডি হয়ে, কারণ আঁকাগুলো আনতে যেতে হবে, এক্সিবিশনটা শেষ হলে তারপর আঁকাগুলো দেবে, তখন তাড়াতাড়ি করে রেডি হয়ে ব্লগটা কন্টিনিউ করছি। এখন আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বেরোচ্ছি, অলরেডি 5:45 হয়ে গেছে, স্যারকে ফোন করবো, স্যার বলেছে জয়পুর থেকে একসাথে যাবে, তো দাদা বললো দাদার ক্লাস আছে, ক্লাস করিয়ে তারপর বেরোবে, তো 5:45 তো বাজবেই, এখন আমাদের 5:30 ওপরেই হয়ে গেছে, 5:45 মতো বাজে, এখন দাদাকে ফোন করবো, এখান থেকে বেরোবো জয়পুর গিয়ে একসাথে মিট করে দেন দক্ষিণেশ্বর মেট্রো, তখন তাড়াতাড়ি করে বেরোই। এখন আমরা দক্ষিণেশ্বর মেট্রো চলে এসেছি, সামনে স্যার আছে আর আরেকটা স্যার ফার্স্ট দিন যে আমাদের সাথে গেছিলো সেও আছে, পেছনে মা আছে, শিখবো সবাই মিলে এখন মেট্রো করে যাবো, সুপর্ণা দিয়ে পূর্ণ, এই তো পূর্ণানন্দা এখানে আছে, আরে বাস ছুঁড়ে দিয়েছে আমাদের, একটা দেখা হয়ে গেছে, আর সুপর্ণা দিকে দেখালো, সুপর্ণা দিয়ে শাড়ি পরেছে, এখন এখান থেকে মেট্রো করে ময়দান, আমরা এখন ময়দান চলে এসেছি, সব পেছনে আছে দেখতে পাবে, হ্যাঁ এই যে মাস্টার আমাদের আজকে এসছে, এতদিন আসতে পারিনি, হ্যাঁ ও মাস্ক খুলবো, আমি ছিলাম মাস্টার বলতো, সব পেছন পেছন আছে, এখন এখান থেকে বেরোতে হবে, বেরিয়ে তারপর একদম এক্সিবিশনে গিয়ে ব্লগটা করছি। আমরা এখন ICCR-এ ঢুকে গেছি আর এখানে অনেক ছবি খুলে নিচ্ছে, আমাদের ছবিটা কী অবস্থা আছে কে জানে, সামনের দিকে তো অনেক ছবি খুলে নিয়েছে, এখন আমরা আমাদের ছবিটা দেখতে যাচ্ছি যে আদৌ রেখেছি কি খুলে ফেলে দিয়েছি, আশা করি যতক্ষণ আর্টিস্ট আছে ততক্ষণ খুলবে না এটাই জানি, তো দেখা যাক এখন কী করেছে। এখন আমরা এক্সিবিশন থেকে বেরিয়ে এক জায়গায় খেতে এসেছি, আগের দিন যেখানে খেতে এসেছিলাম ওখানে দিয়ে এসেছি, রোল খেতেই এসেছি, সব পেছন থেকে খুলেছে, এখানে আজকে অনেক ক্যান্ডিডেট পেছনে বলছি, পেছনে আছে এদিকে আছে স্যার আছে পূর্ণেন্দুদা, উল্টো দিকে সুপর্ণা দিয়ে আছে, এই যে গল্প করছে সবাইকে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে আমাদের রোল এখন এসে গেছে, দিদিদের এসে গেছে কিন্তু স্যারেদের এখন আসেনি, স্যারেরা বসে আছে এখানে, শিবুরও এসে গেছে, আমাদের টেবিলটা সবার এসে গেছে, এবার বাকিদের হয়তো এখন যাচ্ছে দিদিদের।
এখন দিচ্ছে সবাইকে, এখন খেয়ে রাত্রি বেরোতে হবে, 8টা বেজে গেছে এখানে। এখন আমরা দক্ষিণেশ্বর চলে এসেছি আর এখন এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে বাস ধরবো। এখন চাপ হয়ে গেছে, 9:30 বাজে যায়, বাট বাস পাবো কিনা সেটাই হচ্ছে চাপ। জয়পুরে তোমার সব বাইক রাখা আছে, বাইকে কোনো প্রবলেম হবে না, কিন্তু এখান থেকে জয়পুরে যাওয়াটাই চাপ হয়ে যাবে। যখন রাত্রি করে গিয়ে যাই, বাস ধরতে হবে। ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, এখন বাজে 10:15। আর দক্ষিণেশ্বর নেবে খুবই চাপে পড়ে গেছিলাম যে বাস পাবো কি পাবো না, কারণ অনেকজন দাঁড়িয়ে ছিল আর সবাই বলছিল বাস নেই বাস নেই। লাস্টে বাস পেয়েছি আর বাসে করে চলেও এসেছি, তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে 9:30 আমরা মোটামুটি, হ্যাঁ ওই দাঁড়া, 9:30 আমরা ইয়ে থেকে বেরিয়েছিলাম, দক্ষিণেশ্বর থেকে মেট্রো থেকে নেমেছিলাম, আর 10:15 মধ্যে বাড়ি। তো যাই হোক, আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। এন্ডে হোক, তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কালকে দেখা হচ্ছে, না তো এছাড়া দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ, বাই বাই।